মানুষের বাড়িতে যাচ্ছি, তো কার বাড়িতে যাচ্ছি সেটা বলবো আপনাদেরকে আমরা রাস্তা যেতে যেতে, ঠিক আছে? তো অনেক বড় স্টোরি আছে সেটা নিয়ে, কিভাবে ওনাদের সাথে আলাপ হলো বা কি হলো না হলো সবই বলবো আপনাদেরকে আমরা। তো আমরা এখন বলতে গেলে আমি, রিশান, তারপরে সঙ্গীতা সবাই আমরা যাচ্ছি আজকে। এই সেট লাইটগুলোকে চালাতে হবে, এটা উল্টো প্রেস করতে, তাহলে কি একটা এখানকার লাইট কোনটা না, এ আসছে তো, চলো বাবা ভাই, চলো চলো চলো, নামো 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 নামো, চলো লাইটগুলো জ্বালাতে জ্বালাতে নামবো নিচে, আস্তে আস্তে নামবে সোনা। আচ্ছা হ্যাঁ, তো আজকে মেঘ মেঘ মতন অবস্থা আছে, কিন্তু বৃষ্টিটা হলো না। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো যাচ্ছি এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে? আর পুরো স্টোরিটাও আপনাদেরকে বলতে থাকবো, ঠিক আছে? আজকে আমরা টাইম ল্যাপস করবো না, পুরো রাস্তাটা কভার করবো, যদিও বন্ধ থাকবে, দেখা যাক কীভাবে কন্টিনিউ করি আমরা। এখন রাখছি, আমরা এখন বেরোবো, অনেক সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? রাত হয়ে যাবে, যেতে পারবো আমাদের। এদিকে বাবা, এদিকে 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 কোনটা নেব? তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে আমার গিন্নি, তো কথা আছে না, আপনার জন্য যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায়, যখন আপনি কোনো কুল কিনারা পাবেন না, ঠিক আছে, ভগবান আপনাদের জন্য আর একটা দরজা খুলে দেবে। তো এক্স্যাক্টলি এরকমই কিছু হয়েছে আমার সাথে, যখন আমি পুনেতে এসেছিলাম, মানে ফার্স্ট টাইম এসেছিলাম সেটা বলবো না, আমার যখন জব চলে গেছিলো, আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, স্যাম স্টিলে কাজ করতাম, তো ওখান থেকে সামহাও আমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য জব চলে গেছিলো। 5 মাস ঘরে বসার পরে আমি ভাবলাম যে পুনেতে ব্যাক করি, তো সময় খুব লিমিটেড টাকা পয়সা ছিল আমার কাছে, আর নিজের দায়িত্বতে ভূপেন্দ্র স্যার নিজেকে মানে আমাকে আসতে বলেছিল পুনেতে। তো উনি ভেবেছিল যে হয়তো আমার জবটা জব কোথাও না কোথাও লাগিয়ে দেবে, সোর্সেস আছে ওনার, তো আমি সেই হিসাবে এসেছিলাম। বাট সামহাও থিংস ইভেন্ট আদারওয়াইজ, মানে যেটা আমরা সবসময় ভাবি যে সেটাই হবে, সেটা তার কোনো মানে নাই, তো সেটাই হয়েছিল। তো উনি, ওনার যে হোটেলের যে মালিক ছিল, তারা আমার নিজেদের স্টাফকে যে অ্যাকোমোডেশন দেয়, তো সেই অ্যাকোমোডেশনই আমাকে থাকতে দিয়েছিল। তো কিছুদিন ওখানে ব্যবস্থা করানোর পরে লাস্টে দেখা গেল রেস্টুরেন্টে বিজনেস হচ্ছে না, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল। তো রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেল, অ্যাকোমোডেশনে চলে গেলো ওখান থেকে। তো লাস্টে কী হবে, ভূপেন্দ্র স্যার ওখান থেকে দুপুরবেলা আমাকে আমার কাছে আসলো, না ফোন ছিল আমার কাছে, আমাকে মানে ফোন করেছিল আর বললো যে ইমিডিয়েটলি তুই ওখানে চলে আয় আমার ঘরের অ্যাড্রেসে। আমি জানতাম না কীভাবে যেতে হবে, ঘরে যদিও আমার কাছেই ছিল ওখান থেকে, তো আমি গেলাম বাড়িতে। বললো যে তা ওই ছোটো রুমটায় যা, তুই ওখানে থাক, যদি না তোর কিছু হচ্ছে তো খাওয়া দাওয়ার কোনো চিন্তা করিস না। তো আমি একটু সিরিয়াসলি একটু অবাকই হয়েছিলাম, কেন কি অচেনা একটা ছেলেকে, যদিও বা শুধু স্যারই চেনে আমাকে, তাও বেশি দিনে সাক্ষাৎ না স্যারের সাথে, সেটা বলবো আপনাদেরকে, 3 থেকে 4 মাস, ঠিক আছে? আমার যেটা আমার স্যারের সাথে যেটা এটা হয়েছিল, অ্যাকোয়েন্টেন্স হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, প্রিভিয়াস কোম্পানিতে, মানে স্যাম স্টিল, ওয়েস্ট বেঙ্গল স্যাম স্টিলে কাজ করার আগে আমি পুনেতে কাজ করতাম, গ্রোথ রুটে। তো ওই রেস্টুরেন্টটা, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ভূপেন্দ্র স্যারের সাথে আমার ফার্স্ট দেখা, ঠিক আছে? সেখান থেকে ভূপেন্দ্র স্যারের সাথে আমার পরিচয়।
রিসের অবস্থাটা দেখুন, কিরকম বদমাশিটা করে যাচ্ছে এখানে। সিরিয়াসলি মানে কোনো মানুষ আউট অফ দ্য বক্স গিয়ে এইভাবে হেল্প করতে পারে, আমার লাইফে আমার ফার্স্ট দেখা। যেটা এই জিনিসগুলোকে আমি মা বাবাকে বলেছিলাম পর্যন্ত, যে দেখো মা, দেখো বাবা, ওনার নিজের চাকরি চলে গেছে, ওনার স্যালারি নেই, ঠিক আছে, উনি হন্তদন্ত হয়ে জব খুঁজে বেড়াচ্ছে, কাজ ফাজ করুক, মানে চেষ্টা করছে যাতে কিছু জোগাড় করে আনতে পারে, আর ওই অবস্থাতে আমাকে ঘরে রেখেছে, ঠিক আছে। তো আমার আমি মানে কিভাবে যে এইটা কিভাবে যে আপনাদেরকে বুঝাবো আমি ঠিক এক্স্যাক্টলি বলে বুঝাতে পারবো না। তো ওখান থেকে আমি আমি ছিলাম ওখানে ওদের বাড়িতে। তো আরেকবার ইনসিডেন্টটা হয়েছিল যখন ওরা ওখান থেকে চলে গেছিল এখানে নিজের শ্বশুর বাড়িতে, মানে নাগপুর গেছিল ওরা, আমাকে ঘরে একা রেখে দিয়ে গেছিল। ঘরে একা রেখে দিয়ে মানে বুঝতে পারছেন তো, একটা ছেলেকে, অচেনা ছেলেকে ঘরে, তার উপরে একটা ঘর পুরো ছেড়ে দেওয়া, আমার লিটারালি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ফোন করেছিলাম স্যারকে যে স্যার আপনারা কোথায়, আপনারা আসবেন না? তো আমাকে বললো কেন তোর ভয় লাগছে নাকি? আমরা ভয় লাগছে না, পুরো ঘরটা আমার উপরে আছে, তোমরা চলে গেছো আর বাড়িতে কেউ নাই, বলে তাতে কি হয়েছে, তুই থাক ঘরে, কোনো অসুবিধা হলে পরে ফোন করিস। আমি তো অবাক, যারে এরকমও মানুষ আছে পৃথিবীতে। এই একটা ইনসিডেন্ট। আর একটা ইনসিডেন্ট বলবো আপনাদেরকে, যখন ওনার মেয়ে তখন ছোট ছিল, ঠিক আছে, মানে অনেকই ছোট। তো এই ভিডিওতে যেটা আপনি দেখলেন ওখানে ওনার দুই মেয়ে ছিল, বড় মেয়েটা পড়ে ছিল, ছোট মেয়েটা নিচে ছিল টেডি বিয়ার নিয়ে। তো আর একটা ইনসিডেন্ট হয়েছিল যখন ভূপেন্দ্র স্যার মানে সকালবেলা কেউ নাই বাড়িতে, বুঝতে পারছেন আপনারা, তো স্যার আমাকে একা রেখে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো আমি ওরা এতটা ভদ্র, মানে ওই সময় আমি একটা জিনিস শিখেছিলাম যে যতই ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক না কোনো আপনাদের লাইফে, লাইফ কে কিভাবে আপনারা লিড করবেন, কিভাবে ডিল করবেন প্রবলেমস এর মধ্যে দিয়ে, এটা আমি ভূপেন্দ্র স্যার আর তার ফ্যামিলি থেকে শিখেছিলাম। ওনার ভূপেন্দ্র স্যারের বউ তো মানে অমায়িক, মানে বলার কোনো ভাষা নাই, সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওদের বাচ্চারা, কোনো ডিমান্ডিং না, কি রেসপন্সিবল, ওই বয়সে ওদেরকে দেখেছিলাম এতটা রেসপন্সিবল, মানে লিটারালি আমার তো মানে কি বলবো আপনাদেরকে। অনেক সময় যেই চেনা মানুষের কাছ থেকে আমরা হেল্প পাই না, ঠিক আছে, দরকারের সত্ত্বেও দেখা যায় যে একটা অচেনা শহরে কোনো অচেনা মানুষ আপনাকে আউট অফ দ্য বক্স গিয়ে এরকম ভাবে হেল্প করে দিয়ে চলে যায় যে আপনি আজীবন তাকে মনে রাখেন। তো এটাই লাইফ, মানে এই কিছু কিছু ছোট ছোট ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ব্লগটা আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা সবাইকে।